ডি এর ব্রিগেড সমাবেশ ষোলো বছর পর রাজ্যে ব্রিগেড সমাবেশ করছে ডি 2008 আট সালে শেষবার ব্রিগেড সমাবেশ করেছিল তারা তারপরে এই ব্রিগেড সমাবেশ এবং দু আট সালে যখন তারা ব্রিগেড সমাবেশ করেছিল তখন রাজ্যে বাম শাসন চলছিল সেই সময়ে ব্রিগেড সমাবেশ আর তারপরে এই ষোলো বছর পরে তাদের এই ব্রিগেড সমাবেশ যখন তারা করতে চলেছে তখন রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস এবং তাদের আজ ব্রিগেড সমাবেশের মূল লক্ষ্য রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের বিজেপি সরকার তাদের যে একাধিক তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়েই তারা আজ ব্রিগেডমুখী হচ্ছেন একাধিক দুর্নীতি সহ বিভিন্ন ইস্যু নিয়েই তাদের এই ব্রিগেড সমাবেশ পঞ্চাশ দিন ইনসাফ যাত্রার পরে বামেদেব ব্রিগেড সমাবেশ এবং এই ব্রিগেড সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকছেন মিনাক্ষী মুখোপাধ্যায় মোহাম্মদ সেলিমরা